দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, এবং এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তুমি এই জিনিসটা যদি এখন থেকে মাইন্ডসেটে রাখো, ইন ফিউচারে তোমার কিন্তু বিশেষ ভালো হবে। কি বিষয়টি? সেটা হচ্ছে পিএইচডি গাইড। দেখো, এখন তো অ্যাকচুয়ালি এনটিএ হয়ে গেছে, তোমার গাইড কেমন হবে, কোন ইউনিভার্সিটির আন্ডারে তুমি পিএইচডিতে সিলেকশান পাবে, সেই বিষয়গুলো বলাটা কিন্তু বিশেষভাবে বলা যায় না। কারণ এক একজন ক্যান্ডিডেট, কেউ জওহরলাল নেহরু জেএনইউ থেকে পিএইচডি করছে, কেউ দিল্লি ইউনিভার্সিটির থেকে পিএইচডি করছে, কেউ সিইউ থেকে করছে, কেউ প্রেসিডেন্সি থেকে করছে। তো পিএইচডি করার ক্ষেত্রে যে বিষয়গুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার গাইড। এবার গাইডের সাথে কী হয়, স্কলারদের মাঝে মাঝে যে অ্যাডজাস্টমেন্টটা থাকে সেই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু নাও হতে পারে। অর্থাৎ গাইড যেরকম যেরকমভাবে বলছে ঠিক ঠিক সেই রকমভাবে যে স্কলাররা মেনে সেই কাজগুলো ঠিক ঠিক সেই রকমভাবে করবে এমন কিন্তু বিষয় নাও হতে পারে। তো তখন তোমাদের কি করণীয়, বা বলতে পারো কি জিনিসগুলো করলে তুমি এই জায়গাটা থেকে খুব ভালো থাকবে। প্রথম কথা বলছি যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে কথাটি, সেটা হচ্ছে গাইড যেমন যেমন বলছে সেই কাজগুলো ঠিক তেমন তেমনভাবে তুমি যদি করে থাকো, তাহলে দেখবে বিশেষ কোনো প্রকার কিন্তু অসুবিধা তোমার হবে না। মানে কি, তোমার গাইড তোমাকে বলল যে আপনি এই কাজগুলো এইভাবে করুন, এবং রিসার্চ পেপারের যে লেখাগুলো এই রকমভাবে আপনি যদি লিখে থাকেন তাহলে অসুবিধা হবে না। এবার তুমি ধরো বলে ওর উপর কিছু চেঞ্জ করলে, তো সেই জায়গাটা যদি করে থাকো তাহলে কিন্তু গাইডের যে সেই সুপরামর্শটা সেটা কিন্তু তুমি আর পেলে না। তো এই জিনিসগুলো যদি তুমি যদি প্রথম থেকে এখন থেকে খুব ভালোভাবে মেনটেন করো যে গাইড যেরকম যেরকমভাবে বলছে সেই রকমভাবে আমি কাজগুলো করব, তখন কিন্তু দেখবে তোমার কিন্তু বেনিফিটটা তোমারই হবে। তো সেই জন্য এইগুলোকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণে যে গাইডের যে কথা, সেই কথাগুলোকে যদি তুমি সঠিকভাবে পালন করে থাকো তাহলে কিন্তু তোমার কোনো প্রকার অসুবিধাটা হবে না। আর গাইডের কথাগুলো তুমি যদি না মানো তাহলে কিন্তু পিএইচডি করতে গেলে সচরাচর দেখা যায় প্রবলেম হয়। কারণ দেখো, সত্যি কথা বলতে পিএইচডি যখনই তুমি এন্ট্রি নিচ্ছ, সেই পিএইচডি এন্ট্রির ক্ষেত্রে কিন্তু একটা হিউজ সময় তুমি কিন্তু গাইডের আন্ডারে থাকবে। এবং গাইডের আন্ডারে থাকা মানেই কিন্তু তোমাকে এই জায়গাটা বুঝতে হবে যে আমি পিএইচডিটা যখনই কমপ্লিটের দিকে যাব, তখন কিন্তু আমাকে গাইডের যে সুপরামর্শ সেই পরামর্শটা নিয়ে কিন্তু আমাদের কিন্তু আমাকে এগোতে হবে। তো এই জিনিসটাকে এখন থেকে তুমি যদি মাইন্ডসেটের মধ্যে না রাখো তাহলে কিন্তু ইন ফিউচারে গেলে তুমি কিন্তু প্রবলেমে পড়বে। তো এই জন্য এই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে তোমাকে খেয়াল রাখতে হবে, মাইন্ডের মধ্যে এটাকেও তোমাকে রাখতে হবে যে আমি গাইডের সুপরামর্শ যা নির্দেশ আছে সেই নির্দেশ অনুসারে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করব। তো এই রকম যখন তুমি সিস্টেমটা তুমি যখন জেনারেট করবে তখন কিন্তু তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে আগে তোমার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে তুমি ফার বেটার কি জায়গায় আসতে পেরেছো। এই জিনিসটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে গাইডের, দেখো গাইডের সাথে তোমাকে 4 থেকে 4.5 বছর কিন্তু গাইডের সাথে সময় তোমাকে কাটাতে হবে, এবং এটা তুমি চাইলেও কিন্তু এখান থেকে বেরোতে পারবে না, এটা ফ্যাক্ট সত্যি কথা বলতে। তো গাইডের সাথে তোমাকে গাইড যেমন যেমন বলবে সেই জন্য পিএইচডি যে গাইড তোমার থাকবে সে যেমনই হোক না কেন তার সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলাটাই কিন্তু আমার মনে হয় এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ গাইডের সাথে অ্যাডজাস্টমেন্ট করে যদি তুমি না চলতে পারো, ইন ফিউচারে দেখা যাবে তোমারই প্রবলেম হবে, এবং সেই জায়গাটা কিন্তু সেই ধাক্কাটা কিন্তু সওয়াটা কিন্তু তুমি পারবে না। তো ওই জন্যে এই জিনিসটাকে খুব মাইন্ডের মধ্যে ক্লিয়ারলি রাখো যে গাইডের যেরকম নির্দেশ দেবে আমি অক্ষরে অক্ষরে ঠিক সেই রকম যদি পালন করে থাকি তাহলে আমার কোনো প্রকার অসুবিধা হবে না। এই জিনিসটা কিন্তু তোমাকে মাইন্ডসেটের মধ্যে রাখতে হবে। তো এই রকম তোমার যদি মাইন্ডসেট থাকে অবশ্যই তুমি দেখবে তুমি কিন্তু সফল, এবং কোনো প্রকার দ্বিধাগ্রস্ত হবে না, কোনো প্রকার এইরকম কোনো কিছু মাইন্ডসেটের মধ্যে রাখবে না যে আমি গাইডের কথা মেনে চলব না।
তো তাহলে কিন্তু ভীষণই প্রবলেম হয়।